কার্যিকর কাণ্ডের বিচারের দাবিতে এবার সরকারি অনুদান না নিয়ে দুর্গাপূজা করার সিদ্ধান্ত নিল নদিয়ার রানাঘাটের চারের পল্লী স্পোর্টস সব কালচারাল ক্লাবের সদস্যরা চারের দুর্গা পুজো এবার চুয়াত্তর বছরে পদার্পণ করেছে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গাপূজায় সরকারি অনুদান প্রত্যাখ্যান করতে দেখা গিয়েছে একাধিক পুজো উদ্যোক্তাদের এবার সেই তালিকায় উঠে এল রানাঘাট চারের স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের পুজো উদ্যোক্তাদের নাম এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তা তথা ক্লাবের অন্যতম সদস্য দেবত চ্যাটার্জি জানান তারা শুধুই আরজিকর কাণ্ডে সঠিক বিচার চান মূলত সেই কারণে ক্লাবের পক্ষ থেকে এবারে সরকারি অনুদান ছাড়াই দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরজিকর আবহের মধ্যে আজ থেকে উৎসবের মোডে রাজ্য সরকার মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল দুর্গাপূজার অনুদানের টাকা দেওয়া সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন অনুদানের টাকা দেওয়ার কথা তিনি আরো জানিয়েছিলেন যারা টাকা নেবে না তাদের নাম কেটে দিয়ে পরিবর্তে অন্য ক্লাবের নাম যুক্ত করতে হবে মুখ্যমন্ত্রী নবান্নে জানিয়েছিলেন এবছর ক্লাবগুলিকে অনুদান দিতে রাজ্য সরকার ভাড়ার থেকে চারশো পঞ্চাশ কোটি টাকা খরচ করবে চলতি বছর আরজিকর কাণ্ডের জেরে ইতিমধ্যে দুর্গাপূজার অনুদানের টাকা নেবে না বলে ঘোষণা করেছে কয়েকটি ক্লাব যার মধ্যে হাওড়ার প্রায় চারটি ক্লাব রয়েছে কলকাতায় একটি ক্লাব অনুদান নেবে না বলে জানিয়েছে তালিকায় সংযোজিত রয়েছে আরো বেশ কয়েকটি পুজো কমিটির নাম এই সকল পুজো কমিটির সদস্যদের বক্তব্য এবার তারা নমনম করে পুজো সারবেন পুজোতে কোনো অতিরিক্ত আড়ম্বর নয় মাইকে কোনো গান বাজানো হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে অনেক পুজো কমিটির সদস্যরা তারা সকলে আর্যকর কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছেন অবশ্য তারা জানান পুজোকে কেন্দ্র করে রুজি রোজগার হয় অনেক মানুষের অনেক বিদেশি অতিথিরা আসেন তাদের যাতে কোনোরূপ অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এদিকে পর্যটন তথ্য সংস্কৃতি পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে বলেছেন মুখ্যমন্ত্রী ভাঙাচোরা রাস্তা দ্রুত মেরামত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি সোমবার নবান্নে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পুজো কমিটি অনুদান দিতে চারশো কোটি টাকা খরচ হচ্ছে এবার অনেক পুজো কমিটি এই অনুদানের জন্য আবেদন করলেও এই অনুদান প্রত্যাখ্যান করেছে এমন পুজো কমিটির সংখ্যাও কিন্তু নেহাত কম নয় তন্মধ্যে একটি হল নদিয়ার রানাঘাটে চারের পল্লী স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যরা চুয়াত্তরতম বছরে পদার্পণ করা এই ক্লাব এবছর অতিরিক্ত আরম্বর করতে প্রস্তুত নয় দুর্গা তাদের সমবেত ফোকাস থাকছে আর্যকর কাণ্ডের প্রতি যা এই মুহূর্তে তোলপাড় করছে সারা রাজ্যের প্রতিটি কোনা যদিও ক্লাব অনুদান ফেরানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য পুজোকে কেন্দ্র করে বহু গরিব মানুষের রুজি রুটির সংস্থান হয় কিছু মানুষ পুজোকে ঘিরে কুৎসা অপপ্রচার চালাচ্ছে এর বিরুদ্ধে সক্রিয় হতে হবে প্রশাসনকে সরকারি অনুদান আমরা নেবো না আমরা চাই ওই জন্য আমরা সরকারি অনুদান আমরা করে বিচারটা হোক আমরা অনুদান চাই না পুজো আমরা উৎসবও চাই না এই আর্জিকরের যে নারকীয় ঘটনাটা হয়েছে তার এখনো কোনো আমরা সুবিচার পাইনি দীর্ঘদিন হয়ে গেছে সব আড়ালে রয়ে গেছে কেন রয়ে গেছে কেন পাচ্ছি না আমরা এই কারণে আমরা এই ক্লাবের প্রতিবাদ করে ক্লাব থেকে আমরা এই চাঁদাটা নিতে চাইছি না সরকারি অনুদানটা এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক জয়মল হুসিয়ারি কলকাতা শুভ সংবাদ শুভ সংবাদ ভারত বিখ্যাত জ্যোতিষ অরিদানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্তি আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন সান হোটেল দিলপ্রীতম codimension জলপাইগুড়ি বুকিং এর জন্য ফোন করুন 8240020079 এবং 9830667887 নম্বরে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তা বরলি খুশি ইত্যাদি আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায় ফোন নাম্বার নাইন